KTV Originals. ওয়েলকাম টু KTV মিনি। আপনারা কেমন আছেন বলুন? আপনাদের কাছে আমরা যেমন কথা দিয়েছিলাম যে KTV মিনি কিন্তু আপনাদের জন্য দায়বদ্ধ, অর্থাৎ আজকের যে এপিসোডটা আমরা নিয়ে এসেছি সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রথমেই বলে রাখি, এই এপিসোডটা ইম্পর্টেন্ট তো বটেই, কিন্তু মনটা ভারাক্রান্ত হয়ে যায়। কেন বলুন তো? কারণ আজকের এপিসোডটা হচ্ছে ট্রেন জার্নি নিয়ে। আমরা দেখেছি রিসেন্টলি কাঞ্চনজঙ্ঘা ডিব্রুগড় এক্সপ্রেস কীভাবে ডিরেল হয়েছে, কীভাবে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছে, কত মানুষ মারা গিয়েছে। সেইগুলো মাথায় রেখেই এপিসোডটা খুব তিক্ত হলেও বা খারাপ লাগার হলেও এপিসোডটা জানানোটা আপনাদের খুব দরকার। কারণ ট্রেন জার্নি ভীষণ একটা ইম্পর্টেন্ট জার্নি। তার জন্য আপনারা কীভাবে তৈরি হবেন, কী কী রাখবেন কিটে, এবং ট্রেন জার্নির সময় কী কী আপনাদের মাথায় রাখা উচিত, সেগুলো নিয়ে আজকের এপিসোড। আজকের এপিসোড ট্রেন জার্নি, ট্রেনে ভ্রমণ করার সময়, ট্রেনে যাবার সময় কী কী আপনাদের কাছে থাকা দরকার এবং কী কী করণীয়। হ্যাভ এ লুক, দেখে নিই কী কী আমাদের স্ক্রিনে রয়েছে একবার। প্রথম স্লাইডে যেটা দেখাবো সেটা হচ্ছে ট্রেন সফরের সময় সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেডিকেল কিট। তবে মেডিকেল কিট থাকলেই হবে না, তাতে কী কী রাখা দরকার আমরা যে রিসার্চ করে দেখেছি, আমরা যে এক্সপার্টিজের সঙ্গে, এক্সপার্ট যারা রয়েছেন এই বিষয়ে আমরা কথাবার্তা বলেছি, তাদের কাছ থেকে যে তথ্য আমরা পেয়েছি সেটা স্ক্রিনে রয়েছে। স্ক্রিনে কী কী রয়েছে? সবসময় সঙ্গে ফার্স্ট এড কিট রাখা জরুরি, অবশ্যই। ছোটো বড়ো গোল নানা আকারের ব্যান্ডেড রাখুন, ভীষণ রকমভাবে দরকার, ব্যান্ডেডটা রাখুন। অনেক সময় অ্যান্টিসেপটিভ প্যাড রাখলেও কাজে দেয়, তুলো, স্টেরাইল গজ, ব্যান্ডেজ, লিকোপ্লাস্ট বা মেডিকেল টেপও রাখুন। জ্বর, পেট খারাপ, বমির মতো সাধারণ ওষুধ অবশ্যই রাখুন। সঙ্গে থাক আর্নিকা, অর্থাৎ এই স্লাইডটা থেকে একটা জিনিস পরিষ্কার, ব্যান্ডেড রাখার কারণ একটাই। আমাদের কী বলুন তো, বিষয়টা হচ্ছে আজকের এই এপিসোডটা যখনই করছি বারবারই কিন্তু ওই দুর্ঘটনার বিষয়টা মাথায় চলে আসছে। হ্যাঁ, আমরা সবসময় চাই সবার জার্নি খুব ভালো হোক, কিন্তু নেগেটিভ দিকটা মাথায় রেখে আমাদের বোধহয় সেফটি নেওয়াটা ভীষণ দরকার। তো আজকের এপিসোডটা সেই দিক থেকেই ভীষণ ইম্পর্টেন্ট, এবং সেই কারণে কিন্তু মেডিকেল কিটে ব্যান্ডেজ, গজ, তুলো, এবং এছাড়া নর্মালি আমরা যদি আমাদের পেট খারাপ হয় ট্রেনে যেতে যেতে, শরীর খারাপ হয়, জ্বর আসতে পারে, এসি চললে জ্বর আসতে পারে, তো সেই দিকগুলো মাথায় রেখে কিন্তু সেই রকম ধরনের ওষুধ, মেডিকেল কিট রাখা ভীষণ রকমভাবে দরকার। আর্নিকাও একটু সঙ্গে রাখতে পারেন, কাজে লাগতে পারে অবশ্যই। তবে সেকেন্ড স্লাইডে কী আছে একবার দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে ট্রেন সফরে মেডিকেল কিটের জন্য আরও দুটো রয়েছে। সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের, যারা শিশু রয়েছে, বয়স্ক বাবা মা, অন্যান্য যারা আত্মীয় স্বজন রয়েছে একসাথে গেলে, তাদেরকে নিয়ে আমরা ট্রেন সফর করি ঘুরতে গেলে বিশেষ করে, তাদের জন্য কিন্তু ডক্টরের প্রেসক্রাইব কিছু ওষুধ রাখা ভীষণভাবে জরুরি। এগুলো কিন্তু টিক বক্স বা টু ডু লিস্টে লিখে রাখা ভীষণ জরুরি, কারণ এগুলো যদি নিয়ে যেতে ভুলে যান তাহলে কিন্তু অবশ্যই ট্রেনে মুশকিলে পড়তে পারেন। এবং লাস্টে অবশ্যই করোনার পর যেটা ভীষণ রকমভাবে দরকার হয়ে পড়েছে সেটা হচ্ছে স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যাওয়াটা ভীষণ রকমভাবে দরকার। বিভিন্ন জায়গায় ট্রেনে যাতায়াতের সময় আমরা হাত দিই পর্দায় বা যতই পরিষ্কার থাকুক না কেন, একবার হাতটা স্যানিটাইজ করে নেওয়াটা ভীষণ রকমভাবে দরকার। তাই স্যানিটাইজেশন দরকার, হ্যান্ড স্যানিটাইজার যেটা দরকার সেটা কিন্তু থাকা আবশ্যক। তবে এবার দেখে নেওয়া যাক থার্ড স্লাইডে কী রয়েছে আমাদের, সেটা হচ্ছে খাবার। এই হ্যান্ড স্যানিটাইজার তো হলাম, কিন্তু এই হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে আমরা কিন্তু খাবার দাবারও করতে পারি। তাই খাবার দাবারটা ভীষণ ইম্পর্টেন্ট ট্রেনে যাওয়ার সময়। যতই ট্রেন সফরের সময় আমাদের ট্রেন অর্থাৎ রেলওয়ে থেকে যতই খাবার দিক, আমাদের প্রয়োজন অনুসারে কিন্তু খাবার রাখাটা ভীষণ দরকার। তাই সেই কারণে শুকনো খাবার সবসময় সঙ্গে রাখতে হবে। চেষ্টা করবেন বিস্কুট, মিষ্টি, কেক, ফল ইত্যাদি যেন সঙ্গে থাকে। যদি অনেকে মিলেমিশে সফর করেন তাহলে সকলের কাছে কিছু কিছু খাবার রেখে দেওয়া খুব খুব জরুরি। এবং থার্ড, জল যদি কিনে খান তাহলে পর্যাপ্ত জল সঙ্গে রাখুন। হাত ব্যাগে অবশ্যই নিজের একটা জলের বটল রেখে দিতে ভুলবেন না, অর্থাৎ সবাই মিলে জার্নি করলে যেমন আনন্দ হয় তেমনি সেফটিটা নজর রাখতে হবে। জল কিনে খেলে ভীষণ পরিমাণ পর্যাপ্ত জল রাখুন, কিন্তু অবশ্যই যতই জল কিনে খান নিজের কাছে একটা বটল কিন্তু রেখে দেবেন। এবার পরবর্তী স্লাইড কী আছে দেখে নেওয়া যাক, সেখানে কী কী বলা হচ্ছে। ফোনে খুব গুরুত্বপূর্ণ, আমরা যদি নেগেটিভ দিকটা ধরেই এগোই, অর্থাৎ ধরুন কোনো দুর্ঘটনা ঘটলো, ভগবান করুক না হোক, যদি কোনো দুর্ঘটনা ঘটে, যদি কোনো প্রয়োজন পড়ে, দুর্ঘটনা ছাড়াও অনেক সময় ভীষণ ভীষণ প্রয়োজন পড়ে, তখন ফোনের নেটওয়ার্ক যদি কাজ না করে তাহলে কী করবেন ভেবে দেখেছেন কখনো?
এটা নিয়ে কখনো ভাবতে হয়েছে? কেটিভি মিনি কিন্তু আপনাদের এইগুলোই সজাগ করবে, সেই কারণেই কিন্তু কেটিভি মিনির এই অনুষ্ঠান, এই শো। তাহলে কি করবেন যদি ফোনে সমস্যা হয়, যদি হ্যাং করে যায়? বিপদের সময় হয়তো দেখলেই ফোন কাজ করছে না, এরকম দেখা হতেই পারে। যদি কল করার সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে বাড়ির যে কোনো লোকজনকে ইনফর্ম করুন। হোয়াটসঅ্যাপ কিন্তু উইদাউট নেটেও চলে, এটা মাথায় রাখবেন। এবং মোবাইল যদি হ্যাং করে যায় তাহলে উপায় আছে, আপনি টেন্স হবেন না। যদিও সমস্যার সময় মাথা আমাদের কাজ করে না, তাহলে একটু অন্তত নোট রাখতে হবে যে মোবাইল যদি হ্যাং করে যায় তাহলেও কিন্তু উপায় রয়েছে। উপায়টা কী? মোবাইলের যে সাউন্ড বাড়ানোর বা কমানোর যে সিস্টেমটা রয়েছে, সেই বাটন এবং পাওয়ার বাটন, অর্থাৎ যেটা দিয়ে অফ অন করা যায়, সেই বাটন এবং সাউন্ড বাড়ানো কমানোর বাটন একসাথে 10 সেকেন্ড চিপে রাখুন। তাহলে কিন্তু ফোনটা অন হয়ে যাবে এবং নিজে থেকেই ফোনটা রিস্টার্ট হয়ে যাবে। অর্থাৎ ফোন হ্যাং করে গেলে এই বিষয়টা মাথায় রাখবেন অবশ্যই, যে ভলিউমের আপ অ্যান্ড ডাউনের যে বাটনটা রয়েছে সেইটা এবং পাওয়ার বাটন একসাথে 10 সেকেন্ড চিপে রাখলেই ফোন রিস্টার্ট হয়ে যাবে এবং আপনি আপনার ফোন নর্মালি ইউজ করতে পারবেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ মোবাইলটা কিন্তু ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট আমাদের দৈনন্দিন জীবনে, যেভাবে মোবাইলকে আমরা কাজে লাগাই। তো ট্রেন জার্নির সময় মোবাইলে যদি সমস্যা হয় তাহলে কী করতে হবে বুঝতেই পারছেন। তবে হ্যাঁ, আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস না চাইলেও বলতে হচ্ছে, কারণ কেটিভি মিনি দায়বদ্ধ আপনাদের কাছে সঠিক ইনফরমেশান তুলে দেওয়ার জন্য। সেটা হচ্ছে, ধরুন, আবারও বলছি, ভগবান না করুক এরকম কিছুদিন আসুক কারোর সাথেই, সবাই ভালো থাক, জার্নি তাদের সুখের হোক, কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আতঙ্কে লাফ দেবেন না কোথাও, কারণ আপনি কোথাও কিচ্ছু জানেন না আশেপাশে কী রয়েছে। একটু মাথা খাটিয়ে চারিদিকটা দেখে তবে সিদ্ধান্ত নিন। আর অবশ্যই সেখানেও যদি ফোন কাজ না করে তাহলে রেলের হেল্পলাইন নাম্বার কিন্তু সঙ্গে সঙ্গে চালু হয়ে যায়, রেলের তরফ থেকে প্রতিনিধিও সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছে যায়, তাদের মাধ্যমে আপনারা বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই দুটো বিষয় বেসিক্যালি ভীষণ রকমভাবে প্রয়োজন। তাই ট্রেন জার্নির সময় কী কী মাথায় রাখবেন আজকের এপিসোড, সেটা নিয়ে, কেমন লাগলো এপিসোডটা, আর কী কী বিষয়ে আপনারা ইনফরমেশান জানতে চান, আর কোন কোন দৈনন্দিন বিষয়ে যেটা খুব দরকার, জানাটা প্রয়োজন বলে মনে করছেন, আমাদের অবশ্যই মেসেজ অথবা কমেন্ট করে জানান। আর কেটিভি মিনি আপনাদের কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আর অবশ্যই কলকাতা টিভি অনলাইন ওয়েবসাইটে নজর থাকবে, আর ইউটিউবে তো অবশ্যই নজর রাখতে হবে, কারণ সারা দিন 24x7 কিন্তু আমাদের লাইভ চলছে, সেখানে আপনারা ইনফরমেশান দিতে পারবেন। আর কেটিভি মিনি এই এপিসোড যখন ইউটিউবে আপনারা দেখতে পাবেন, শুধুমাত্র ইউটিউব নয়, ডেলি হান্টেও আপনারা দেখতে পাবেন, ফেসবুকে দেখতে পাবেন, সব জায়গায়, সেখানে কিন্তু আপনারা কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।